কৃষকের জমিতে ধান কেটে সাহায্যের হাতে বাড়িয়ে দিলেন মহিলা মোর্চার কর্মীরা বিগত দিনে এ ধরনের চিত্র কখনো দেখা যায়নি রাজ্যের বুকে যা বর্তমান সরকারের আমলে একে অনন্য নজির সৃষ্টি হয়েছে মাতাবাড়ি এলাকায় উদ্যমী মহিলা দলে জমির পাকা ধান বিনা পারিশ্রমিককে কেটে দিল কিষান মোর্চা গমতি জেলা এবং মহিলা মোর্চা গোমতী জেলা সদস্যরা উদুপুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের অধীন উদ্যমী মহিলা দল নামক সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জমির পাকা ধান কেটে দিন কৃষা মোর্চা ও মহিলা মোর্চার গোমতি জেলা কমিটির সদস্যরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চা গমতি গোমতী জেলা সভাপতি তাপস দাস মহিলা মোর্চার গোমতী জেলা সভানেত্রী শুক্লা মজুমদার মাতাবাড়ি মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী আগামী দিনেও তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কিষান মোর্চা নেতারা মাতারবাড়িস্থিত একটা সাধারণ কৃষক পরিবার কৃষকের জাগাতে উদ্যমী সেলফ হেল্প গ্রুপ যেই জমিটা করেছেন ওই জমিটা আমরা কিষান মোর্চা এবং জেলার উদ্যোগে আমরা ওদেরকে ধান কেটে দিচ্ছি অর্থাৎ তাদেরকে কিছু সহযোগিতা করছি ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেনমেন্ট